وَأَيْقَنَّا سَيَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. উপজেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশ্বমুখী ছাত্র আন্দোলনের শহীদ আমাদের পরিচর্যা সন্তান ছাত্র জনতার গণ উত্থানে আহত এবং সংগত গ্রহণকারী এবং অনুষ্ঠান শহীদ পরিবারের সাথে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সম্মানিত উপজেলা আমির জনাব মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত আমাদের জনাব ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা সংগঠনের সংগ্রামী সেক্রেটারি বিশেষ করে আজকে এই প্রোগ্রামে উপস্থিত এই প্রোগ্রামের মাধ্যমে বৈষম্যপ্রেমী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বৈষম্যপ্রেমী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ছাত্র নেতৃবৃন্দ ছাত্র জনতা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন আমার প্রিয় বালসালের সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত আজকে এই প্রোগ্রামের বিভিন্ন দল মত এবং পেশা শ্রেণীর সম্মানিত নেতৃবৃন্দ শিক্ষকবৃন্দ রমাইকেরাম প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত সম্মানিত এবং প্রিয় বালসালবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সিজদা আদায় করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সেই আচারের এক জগত্তল পাথর থেকে বৈষম্যপ্রদী ছাত্র জনতার এক দণ্ড অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত করে নতুন আরেকটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সেই আল্লাহর দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার সাথে বক্তব্যের শুরুতে এত শহীদের জন্য আমরা তাদের রুহের মাগফিরাত কামনায় তাদের কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা সেখানে যাব। সবাই যেহেতু যাওয়ার সুযোগ হয়তো হবে না, সেজন্য এখানে আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়াটুকু করে ফেলতে চাই। আমার সাথে সবাই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم الصلاة والسلام عليك يا أهل القبر السلام عليكم يا أهل القبر السلام عليكم يا أهل القبر مهان الله سبحانه وتعالى أنا دير الشهيد ভাইদেরকে তাদের মানুষ হিসেবে গুণাগুলো মাফ করে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম যেন আল্লাহ তাদের দান করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রবান ধরে গণপুত্থানে অংশগ্রহণ করে যারা গুণিত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় এখনো হাসপাতালে অবস্থান করছেন, বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, আমরা আজকের এই বিশাল শোক সভা থেকে অনুষ্ঠান থেকে তাদের জন্য প্রাণ ভরে আসি, আজিমের মালিকের কাছে দোয়া করছি। আল্লাহ আপনি আমাদের এই শহীদ ভাইদের পাশাপাশি আমাদের আহত এবং পঙ্গু ভাইগুলোকে, আমাদের বুকে গুলিবিদ্ধ ভাইগুলোকে আপনি আপনার আরশে আজিমে শিফায়ে কামিলা শিফায়ে আজিমা দিয়ে তাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে হায়াতে তাইয়েবা আপনি তাদেরকে দান করেন। এই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন, বিশেষ করে আমাদের এই তরুণ প্রজন্মের অগ্রপথিক আমাদের শিক্ষার্থী, আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট ভাইয়েরা, সেই ছাত্র জনতার ঐতিহাসিক ভূমিকাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের শিক্ষার্থীদের সাথে জনতার এক গণপুত্থানে সকল শ্রেণী পেশার রাজনীতির ময়দানে সম্মিলিতভাবে বুক পেতে দিয়ে যারা ভূমিকা পালন করেছেন, যে যেখান থেকে যেভাবে ভূমিকা পালন করেছেন, আল্লাহ তাআলা তাদের সকল ভূমিকা গুলোকে কবুল করে দুনিয়ায় আমাদের কেমন জগমান তার কেমনের কঠিন ময়দানে তাকে রাজাদের সিনেশনে কবুলা মঞ্জুর করুন। সম্মানিত রাউপরবাসী, আজকে বক্তব্যের জন্য আসিনি মূলত গৌ করার জন্য, দোয়ার সামিল হওয়ার জন্য, এবং আমার এই প্রিয় বছর বিভিন্ন সময় ঐতিহাসিক প্রেক্ষাপটে যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তারই ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের যে নতুন এক স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতার যুদ্ধে যারা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, পাশাপাশি যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 1971 সালে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা বলেছি মুক্তিযোদ্ধা। 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত তার আজ থেকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে নতুন একটি বাংলাদেশ আমাদের সামনে উপহার দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে তাদেরকে নাম দিচ্ছি, আমরা তারা হচ্ছে আমাদের স্বাধীনতা যোদ্ধা। এই স্বাধীনতা যোদ্ধাদেরকে অনুষ্ঠান থেকে আমরা অন্তরান্ত স্থল থেকে স্মরণ করছি। আল্লাহ তাআলা আগামী দিনের সমস্ত জুলুম নিপীড়ন শাসন শেষ করে নতুন এক শান্তিময় বাংলাদেশ রক্ষা করার জন্য যেন আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে কবুল মঞ্জুর করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি ঢাকা মেডিকেল সহ আমাদের বিভিন্ন জায়গায় যারা হত অবস্থায় আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি, আমি তাদের যন্ত্রণা দেখে এসেছি, আমি তাদের কষ্ট বা চোখের সামনে দেখার সুযোগ পেয়েছি, রাজপথে আমাদের ভাইদের বুক পেতে দিয়ে
তাদের বুকে বোথা বুক গুলি ধারণ করা দৃশ্য আমার চোখের সামনে ভাসে। এই বুকে গুলি ধারণ করে বুক চিতিয়ে দিয়ে আবু সাইদের মতো নেতৃত্ব জীবন বাঁচি রেখে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, এখন এই নতুন বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ করার দায়িত্ব আপনাদের উপর অর্পণ করা হয়েছে। সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, যারা বুক পেতে নিয়ে গুলি ধারণ করে জীবন বাজি রেখে নতুন স্বাধীন বাংলাদেশ করে দিয়েছেন, আমরা সেই বাংলাদেশকে শান্তিময় উন্নত একটি মডেল বাংলাদেশ করার জন্য আমাদের প্রিয় বাউফলকে শান্তিপূর্ণ একটি বাউফল হিসেবে সবার আগে গোটা বাংলাদেশে আমরা উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। আমি আজকে কথা ঘোষণা করতে চাই, 2024 সালে 5ই আগস্ট ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ভূমিকা পালন করে বৈষম্যের অবসান ঘটিয়েছেন, বৈষম্যের সমালোচনা করেছেন, সেই বাউফলে আর নতুন কোন বৈষম্য বাউফলবাসী বসবাস করবে না। নতুন আর কোন বৈষম্য দেখার জন্য আমাদের এই শহীদ পরিবারের সদস্য বৃন্দ আজকে আমাদের এই প্রোগ্রামে আসেন নাই, তারা এসেছেন বাউফলের সমস্ত নাগরিকেরা কোন একজন ব্যক্তির হাত থেকে আজকের এই বাউফলের 3.5 লক্ষ মানুষ বাউফলের মালিকেরা পুজো দিতে এসেছে। ভালো করে স্মরণ করিয়ে দিচ্ছি, বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখনো বলেন, যদি কেউ মনে করেন 2024 সালের 5ই আগস্ট শেষ হয়ে গেছে, বাফারের সেই কোটি কয়েক ব্যক্তিকে স্মরণ করাতে চাই যারা নতুন করে বৈষম্যের জন্ম দিয়ে আমাদের হিন্দু ভাইদেরকে বিরক্ত করছেন, তাদেরকে কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে কষ্ট দিচ্ছেন, আমাদের ব্যবসায়ীদেরকে যারা কষ্ট দিচ্ছেন, সাধারণ মানুষকে যারা অন্যায়ভাবে তাদের বাড়িঘর লুটপাট করছেন, তাদের মহিষ, তাদের গরু, তাদের ছাগল, তাদের ঘরবাড়ি লুট করছেন, আমরা তাদেরকে আজকে একটা শব্দ শুনিয়ে দিতে চাই। বাউফলবাসী তাদেরকে বলার দায়িত্ব নিয়েছে তাই বলা যাচ্ছে, ভালো করে কান খুলে শুনে রাখুন, 2024 সালের 5ই আগস্ট শুধু একটাই নয়, এরকম 5ই আগস্ট আগামী দিনে বহুবার তৈরি হবে, বাউফলের সহ্য করা হবে না। তিনি যে দলের হন, মতের হন, যে ধর্মের হন, যে বর্ণের হন, আজকে বৈষম্যের কবর রচনা করে রেখে গেলাম আমরা। সম্মানিত বাউফলবাসী, এই বাউফলের আমরা নাম দিয়েছি প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব। এই নেতৃত্ব আগামী দিনে ছাত্র জনতার প্রত্যাশা রেখে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার প্রত্যাশাকে গুরুত্বের সাথে বিবেচনা করে যতটা সময় প্রয়োজন, যতটা কম সময়ের মধ্যে জনগণের একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের নেতৃত্ব নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা তার আন্তরিকতার সাথে চালাচ্ছেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই কর্ম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা অত্যন্ত অন্তর্বর্তীকালীন এই সরকারের সামগ্রিক ইতিবাচক কর্মকাণ্ডগুলোকে আগামী দিনে সহযোগিতার ফলে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ছাত্র জনতা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের জনতা বুক চিতিয়ে দিয়ে গুলি ধারণ করে যে অর্থবহ একটা বাংলাদেশ তারা তৈরি করতে চেয়েছিলেন, সে অর্থবহ বাংলাদেশের জন্য অর্থবহ একটা বাউফল আমরা গঠন করবো ইনশাআল্লাহ।
সম্মানিত অঞ্চলবাসী, আজকে এখানে বিভিন্ন রকমের প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, আমাদের এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, বিভিন্ন দল মতের শ্রেণী পেশার নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই, আমাদের এই প্রাণের বংশল, আমাদের এই প্রিয় বংশল, এই প্রাণের এবং প্রিয় বংশলকে আগামী দিনে গোটা বাংলাদেশের কাছে একটা আদর্শ এবং মডেল বংশল করার জন্য আমি আপনাদের কাছে তিনটা অনুরোধ করতে চাই। নাম্বার ওয়ান, বংশল হবে জাতীয় ঐক্যের প্রতীক। আমরা এখানে দল মত নির্বিশেষে সম্মিলিত ভাবে সবাই সবাইকে তাদের কাপ মিলিয়ে বংশলকে একটা উন্নত বংশল করার জন্য আমরা কি রাজি আছি? সবাই ঐক্যের প্রতীক হবে বংশল। শুধুমাত্র রাজনৈতিক একটা দলের নাম নয়, বাংলাদেশ জামাত ইসলামী গণ মানুষের অধিকার আদায় এবং অধিকার নিশ্চিত করার একটি অঙ্গীকারত্ব প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং সেই বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা নির্যাতন নিপীড়ন হত্যার বদলে হত্যা খুনের বদলে খুন নির্যাতনের বদলে নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে না। বিদায়। আজ আমরা আমি জামাত ডাক্তার শফিকুর রহমানের আহ্বান নিয়ে এসেছি, আমরা প্রতিহিংসার পরিবর্তে নির্যাতনের পরিবর্তে আমরা আজকে ক্ষমার নীতিমালা ঘোষণা করতে চাই। যা হয়েছে অন্যায় ভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে আপনারা ক্ষমা করবেন, কিন্তু আর ভবিষ্যতে এর পুনরাবৃত্তি বছর বসে দেখতে চায় না। সুতরাং আমরা ক্ষমার নীতিতে বিশ্বাস করি, ক্ষমা করলে দুনিয়ার মর্যাদাবান হওয়া যায়, পরকালে আল্লাহ তাআলা এটাকে জান্নাতের উসিলা হিসেবে কবুল করেন। সুতরাং আপনার তো লস নাই, যারা ক্ষমা করতে চায় নাই আমাদেরকে শেষ করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে শেষ করেন নাই শুধু দেশ ছাড়া করেছেন। সুতরাং চোখের সামনেই তো আল্লাহ নীতিমালার পুরস্কার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি। যারা আমাদেরকে তিন দিন পাঁচ দিন আগে নিষিদ্ধ করেছেন, অন্যায়ভাবে আমাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া করে গেছেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবী ইঞ্চি জমি মাটি তাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী খামার নীতিতে আগামী দিনে বংশল পরিচালনা করতে চায়। সবাই কি রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় যে কথাটি আপনাদের কাছে বলতে চাই, আজকে বাংলাদেশের একটা সংকট, একটা ক্রান্তিকাল, একটা দুর্যোগ অতিক্রম করে আমরা পার হয়ে এসেছি। একটা দুর্যোগ পার হলে একটা ক্রান্তিকাল পার হয়ে আমরা আরেকটা দুর্যোগ আর একটা ক্রান্তিকালের মধ্যে এখনো আছি। এই দুর্যোগ ওই ক্রান্তিকালের সুযোগ নিয়ে যেন কেউ তার ব্যক্তি চরিতার্থ করার জন্য কোন ফায়দা হাসিল করতে না পারে সে ব্যাপারে বংশলবাসী সজাগ এবং সচেতন দৃষ্টি রাখবে। ব্যক্তি চরিতার্থ কাউকে এখানে সফল হতে দেওয়া যাবে না। আমরা ব্যক্তি চরিতার্থ সফল থেকেই সারা তিন লক্ষ মানুষের সফলতার জন্য আমরা এখানে আজকে এসেছি। আমরা সাড়ে তিন লক্ষ মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যে তিন নম্বর অনুরোধ হচ্ছে, আমরা প্রত্যেক বংশলবাসী নাগরিক তার স্বস্ব সম্মান এবং মর্যাদা নিয়ে বংশল অবস্থান করবে। এখানে কে কোন ধর্মের, কে কোন মতের, কে কোন দলের, কে কোন আদর্শের, এটির চেয়ে বড় কথা হচ্ছে আমরা এই বাংলাদেশের নাগরিক,
আমরা এই বাউফালের অধিবাসী, আমরা এই বাউফালবাসী, বাউফালবাসী মানে সে সম্মানের অধিকারী, বাউফালবাসী মানে সে মর্যাদা পাবে, বাউফালবাসী মানে সে নির্যাতিত হবে না। সুতরাং আসুন সম্মানিত বাউফালবাসী, প্রশাসনের যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আহ্বান জানাতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বাউফালের জনগণকে সাথে করে নিয়ে প্রশাসনের সকল ইতিবাচক কর্মকাণ্ডকে সহযোগিতার মধ্যে দিয়ে বাউফালকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার, ইতিপূর্বে আমাদের জুলুম নিগ্রহ চলা সত্ত্বেও আমরা আমাদের সেই কার্যক্রমগুলো পরিচালিত রেখেছি, এখনো পরিচালিত আছে, ভবিষ্যতের জীবন বাজি রেখে আমরা তো পরিচালিত রাখবো। সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকের এই আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ঘন্টার পর ঘন্টা আপনারা রাস্তায় হেঁটেছেন আমি দেখেছি, আমরা এখানে আমাদের সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো, আমরা প্রশাসনে কথা বলেছি, আমাদের ভিন্ন ধর্মগুলি যারা তাদের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি, আমরা পর্যায় কর্মে আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, বিভিন্ন রাজনৈতিক দল মতের নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করব, আলোচনার ভিত্তিতে একটি উন্নত বাউফল, একটি আদর্শ বাউফল গঠন করার জন্য আমরা আপনাদের সহযোগিতা ইতিপূর্বে পেয়েছি, ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ। সেই সহযোগিতা প্রত্যাশা করে আবারও আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত বন্ধু যারা, আমাদের বীর স্বাধীনতা যোদ্ধা যারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেছে, আমাদের তরুণ ছাত্র সমাজের ভাইয়েরা যারা উপস্থিত, তাদের প্রতি আবারও বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি শফিকুল ইসলাম মাসুদ আবারও এই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং সম্মান প্রদর্শন করছি। আগামী দিনে আপনাদের এই ত্যাগ এবং কোরবানির উপরে ভিত্তি করে উন্নত বাউফল বলার অঙ্গীকার আমরা এখানে আজকে করে গেলাম ইনশাআল্লাহ। প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। শহীদ পরিবারকে আল্লাহ কবুল করুন, যারা অসুস্থ অবস্থা আছে তাদের সুস্থ প্রদান করুন, যারা যেভাবে যেখান থেকে সহযোগিতা করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন আল্লাহ তাদের কোরবানি কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।